আমি মুম্বাই গুজরাটের সফরে ছিলাম 15 দিন, আমার এই 1 মাস হলো ফিরেছি, জলসায় ছিল না। আমার মোবাইলে একাধিক মেসেজ এসেছে যে আপনি কোথায় ঢুকে আছেন, আপনার প্রতিবাদ নেই, কেন ধর্ষণ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তার প্রতিবাদ নেই। আমার ভাই, আমি বললাম ভালো করে দেখো, আমি আজ নয় কয়েক বছর আগে আমি বলে দিয়েছি, কিয়ামত কাছে তখন বুঝতে পারবে, রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে, নারী ধর্ষিতা হবে, নারীর মূল্য সমাজের বুকে থাকবে না, জিনাটা আম হয়ে যাবে মানুষের কাছে। আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, পতিতালয়ে জিনা বেশি হয়, ওই পতিতালয়ের থেকেও বেশি জিনা হচ্ছে পার্কগুলোয়। বড় কষ্ট লাগে যদি কেউ পরকীয়ায় ধরা পড়ে, কারুর বিবিসাতে ধরা পড়ে। আমাদের দেশে বিচার হয় 1 লাখ টাকা জরিমানা কর, রিহাই হয়ে গেল 1 লাখ টাকা জরিমানা দিয়ে। এ আমার মুসলমান যুবক, আমার ভাইরা শুনে যান, ইসলামী শরীয়তে জরিমানা হারাম, জরিমানার টাকা যারা খাবে হারাম খাবে, জেনে রেখে দিবেন। আপনি জিনা করার টাকা খাচ্ছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহু, তিনার সন্তানকে গাছে বাঁধা হয়েছে, সাহাবীরা বললেন এ আমিরুল মুমিনিন, এটা হচ্ছে আপনার সন্তান। কি বললেন জানেন? এ আমার, এ আল্লাহর নবী, সাহাবীরা শোনো, দেশের মানুষ, আমার সন্তান বলে যদি আজকে একে রিহাই দাও, ই এর থেকে বড় ক্রাইম করবে, এর থেকে বড় খারাপ কাজ করার সুযোগ পাবে, তাই একে 100টা কুড়া মারো, যেটা ইসলামী শরীয়তে বিচার আছে, বিচার ব্যবস্থা করো, আর একে ফাইসালা করে সেই শাস্তিটাই দান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, যে একটা মেয়ে ধর্ষিতা হয়ে যাচ্ছে, একটা কয়েক বছর আগে আসিফা বলে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, মার্ডার করে দেওয়া হয়েছে। গুজরাটে বিলকিস বানু, পেটে বাচ্চা ছিল, প্রেগনেন্ট, 11 জন মেরে তাকে ধর্ষণ করেছে। কেন? দেশে বিচার নাই, তাদেরকে ষাঁড়ের মতো জেলে পালা হয়। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমাকে যদি সিএম এর কুরসিটা 24 ঘন্টার জন্য দেওয়া হয়, এই ধর্ষণকালীন মুন্ডুছেদের অর্ডার আমি মৌলবী শওকতের বেটা দিতাম। যদি আমাকে 24 ঘন্টার জন্য দেওয়া হতো, মুন্ডুছেদ করে দেওয়া হতো, তাদের ক্রাইম থাকতো না, চুরি থাকতো না, যদি কোরআনের কানুন চালু করা হয়। আমি বলে যাচ্ছি, যদি 48 ঘন্টা কোরআনের একটা আইন চালু করে দেখো, তাদের মুন্ডুছেদ করা হবে, তারা ধর্ষণ করেছে, যারা অন্যায়ভাবে ধর্ষণ করেছে। ওই জন্যে কোরআন শুনেলেন কত বড় বার্তা দিয়েছে কোরআন জানেন? ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সা'আ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না। আপনার জানা নাই আপনার ছেলে মেয়েরা পার্কে গিয়ে কি ধরনের জিনায় লিপ্ত হচ্ছে। আপনি মনে করেছেন খালি শারীরিক মিলামিশাটাই জিনা? কখনো নয়, শুধু শারীরিক মিলামিশাটা জিনা লয়, চোখের জিনা, হাতের জিনা, নফসের জিনা, মুখের জিনা, কানের জিনা। হে আমার মুসলমান ভাই, যারা পাপ করছেন, যারা চুরি করছেন, যারা লোককে ধোকা দিচ্ছেন, আর মনে মনে ভাবছেন যে আমার এই পাপ পৃথিবীর কেউ দেখেনি, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি একা থাকো তা জেনে রেখে দিবে, তোমার সঙ্গে দ্বিতীয় যিনি আছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ আছেন। যদি বলেন কেমন করে আল্লাহর কসম, আল্লাহর কাছে হিসাব নেওয়াটা এত সহজ আপনাকে বলে বুঝতে পারবো না। ফ্রিজের ঠান্ডা পানি আনা করান তো, তারপরে দেখছি। এত সহজ আল্লাহর কাছে, আল্লাহর কাছে কঠিন হতে পারে? কথা বলে না, আল্লাহর কাছে কঠিন হতে পারে হিসাব নেওয়াটা? বড় সহজ। আল্লাহ কোরআনে বলেছেন, দুটো রেওয়ায়েত শোনাবো, একটা যারা জিনা করছেন, যারা চুরি করেন, যারা পাপ করেন হাতে পায়ের দ্বারা মুখের দ্বারা, আর মনে মনে ভাবছেন আমি অস্বীকার করে উড়িয়ে দেব। একটা মেয়ে কলকাতার হসপিটালে ধর্ষিতা হয়েছে, সিবিআই যাঞ্চ করছে কতজন ধর্ষণ করেছে, কে কে করেছে,
আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে না হলেও আখিরাতে পাকড়াও হবে, আল্লাহর কাছে পাকড়াও হবে, আল্লাহর ক্যামেরা থেকে ফেল হবে না। কেন? দুটো জিনিস কনফার্ম। যারা মায়েরা আছেন, ভাইয়েরা আছেন, তারা কান খুলে শুনেন দুটো জিনিস। নাম্বার এক, কির মন কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, প্রত্যেকটা নারী পুরুষের কাছে আল্লাহ দুজন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, যারা মানুষের ভালো মন্দকে লিপিবদ্ধ করে রাখবে। আপনি কি খারাপ কাজ করছেন, ডান দিকের ফেরেশতারা ভালো কাজ লিখবে, নেক কাজ, আর বাঁ দিকের ফেরেশতা লিখবে খারাপ কাজ। কির মন কাতিবি, যদি বলেন এটা কখন দেখানো হবে, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে যখন আল্লাহ দাঁড় করাবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে ইকরা কিতাবাত, তাদের আমল নামা ধরিয়ে দেবেন এবং আল্লাহ বলবেন, তুমি নিজের হিসেবটা নিজের মুখেতে দিয়ে দাও। আল্লাহ বলবেন, তুমি পড়ে শোনাও, নিজের মুখে নিজে হিসেব দাও, এটা কোরআন। ইকরা কিতাবাত কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, আপনি ফেরে পড়বেন বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি ফেরে পড়বেন কিয়ামতের দিনে, আটকিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনার মুখের দ্বারা আপনাকে প্রকাশ করাবে। আর এক শ্রেণীর পাপীকে সূরা ইয়াসিন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বললেন, আর এক শ্রেণীর পাপীদিকে কি করা হবে শোনো, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ চোখ কথা বলবে, কান কথা বলবে, ঠোঁট কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব, তারা আর অস্বীকার করতে পারবে না। কোরআন, আপনি রেডি হন? আপনি যদি মনে করেন আমি লুকিয়ে পাপ করি, আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ দেখছে। কোরআন সূরায়ে আল ইমরান, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনে যা কিছু আছে আমার আল্লাহর কাছে একটাও কিছু গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। এইখানে একটা কথা যোগ করছি, এই আয়াতটা মারাত্মক আয়াত, মায়েরা ভালো করে শুনবেন, ছেলে না হলে হুজুরের কাছে হাজির, হুজুর তাবিজ দিতে হবে, ছেলে হচ্ছে না, কথা বলেন, হুজুর পানি পড়া দিতে হবে, ছেলে হচ্ছে না। চিন্তা করি এমন এমন মাল আছে, বলছে আমি তাবিজ দিলে ব্যাটা ছেলে হবে, খোঁজ নিয়ে দেখুন সে হারাম করের একটাও ব্যাটা নাই। আচ্ছা, আমাদের মোলবিদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো, তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো, কথাটা বুঝতে পারেননি? আরে আমাদের তাবিজে যদি ব্যাটা ছেলে হতো, পঞ্চায়েতগুলো তো আমাদের দখলে হতো, ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা জায়েজ আছে না নাই, কথা বলেন, চারটা জায়েজ আছে, চারটা বিয়ে করতাম, আর বছরে একটা করে ব্যাটা, চার দশে চল্লিশটা লাঠি, কতটা বুঝতে পারেন রে, মাত তাবিজার একটা করে ব্যাটালে বছরে, তাবিজ তো আমাদের কাছে ব্যাটা ছেলে হবার। আল্লাহর কসম করে বলছি, পরের আয়াত যেটা শোনালাম সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা, বাড়িতে মানে কোরআন থাকলে গিয়ে খুলে দেখবেন, তারপরে গালি দিবেন, হুয়াল্লাযী ইউসাউউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। হে আমার নবী, তুমি তাদেরকে বলে দাও, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহান, আমি কারোর পরামর্শে কাজ করি না। আজকে দুঃখ একটাই লাগে,
অনেক মানুষ আছে এখানেও থাকতে পারেন, আমার বায়ান শুনতে এসছেন, অনেক মানুষ থাকতে পারেন, অনেকজন মনে করে এই মলবিটা মনে হয় পীর বিরোধী মলবি। আমি কিন্তু পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী মলবি। কি বিরোধী বললাম? সিস্টেম বিরোধী মলবি। তোমার সিস্টেম ভুল, আমি তোমার বিরোধী লোক। আমি মোবাইলে রেকর্ডিং করেছি, ফেসবুকে অ্যাড দিয়েছে, কলকাতার অমুক বাবা, নামটা তার করছি না, কি হয়েছে বলছে, প্রেমের ব্যর্থতা থেকে যদি কেউ ব্যর্থ হন 24 ঘন্টার মধ্যে সফলতা, কারুর বউ পালিয়ে গেলে 24 ঘন্টায় এনে দেওয়া হয়। কি বুঝলেন? তাকে আমি ফোন করেছিলাম, রেকর্ডিংটা আছে আমার কাছে, আমি বললাম আচ্ছা হুজুর আমাকে আয়াতুল কুরসিটা শুনান তো। সে বললে কে বে তু? আমি বললো হুজুরের ভাষা যদি এত সুন্দর হয় তাহলে তার তাবিজ কত ভালো হবে, কতটা বুঝতে পারেননি? আমি বললাম যে স্যার ভাইজান আয়াতুল কুরসি শোনাও, সেটা পারলো না। আমি বললাম আমি একটা মেয়েকে ভালোবাসি তা আমাকে তাকে লাগবে, নাম বলো। আমি একটা ফিল্মের নায়িকার নাম বললাম, আমাকে বলছে ভাই মজাক করছিস আমার সাথে? আমি বললাম মজাক লয় সিরিয়াস, আমি তাকে বিয়ে করব, তোমাকে এনে দিতে হবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বলছে 24 ঘন্টায় এনে দিতে পারবো গ্যারান্টি সহকারে। আমি তো বলেছি আমাদের দেশের প্রধানমন্ত্রীজিকে বলবো দেশের টাকা যারা নিয়ে পালিয়েছে এ মাল কটাকে হায়ার করুন, এরাই এনে দিবে 24 ঘন্টায়। কথাটা বুঝতে পারেননি? এই হারামখোর দিকে ঝাঁটা মারার লোক নেই, সমাজকে ধোকার প্রতারণায় ভরিয়ে দিয়েছে। আপনার বাচ্চা হচ্ছে না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চান আল্লাহ সন্তান দান করো, দেনেওয়ালা, সকলে বলুন দেনেওয়ালাকে, আরো জোরে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত হচ্ছেন দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা আল্লাহ, হায়াত মত ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাই, আমার বলার উদ্দেশ্য ধোকা প্রতারণা প্রবঞ্চনা যে যাই করছে আমার আল্লাহর কাছে কিন্তু কেয়ামতের দিনে ধরা পড়বে, আল্লাহর কাছে পাকড়াও হবে, রেহাই নেই। আল্লাহর কসম, আজকে যদি কোর্ট বিচার না দিতে পারে সেই নির্যাতিতার, আল্লাহর কসম আমার আল্লাহ কেয়ামতের দিনে কঠিন বিচার করবেন। আর আল্লাহর যে বিচার, আল্লাহর কসম সূক্ষ্ম বিচার, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আপনি জানেন আমি একটা জলসাই বলেছি, আপনারা হজেতে এখানে হাজি সাহেব কেউ আছেন? আপনি মাশাআল্লাহ, আর কে আছেন হাজি সাহেব? আচ্ছা একজন হাজি সাহেব আছেন। হজের ময় এ কথা বলবেন না ভাই, হজের ময়দানে 30-40 লক্ষ হাজি এক জায়গায় হয়, কত বললাম 30-40 লাখ। বুড়ো বুড়ি যেগুলো হজ করতে যায় ওটা ভারত বাংলাদেশ আর পাকিস্তানের বুড়ো বুড়িরা হজ করতে যায়, সেখানে কমপক্ষে 15 লক্ষ নারী থাকে হজ হাজি বিবি, তার মধ্যে 10 লক্ষ খালি যুবতী বিটি ছেলে থাকে, যুবতী মেয়ে, তারা কোথাকার? ইরান, ইরাক, লেবানন, জর্ডান, মিশর, আপনার দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এরা যুবতী অবস্থায় হজ করে বিয়ের আগে, এরা বিয়ের আগে হজ করে। এতগুলো 10 লক্ষ যুবতী বিটি ছেলে থাকে। আমি বর্তমান টাউনে শিক্ষিত সমাজকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 1 বৎসর সময় দিলাম আপনাকে, পৃথিবীর ইতিহাসে মক্কা মদিনায় একটা যদি ওই হাজি বিবিদের মধ্যে যুবতী বিটি ছেলে ধর্ষণ খুঁজে পান যে হজে হজ করতে গিয়ে একটা নারী ধর্ষিতা হয়েছে, আমি মলবি শওকতের বেটার জীবনে আর জলসা করব না। চ্যালেঞ্জ, সকলে একবার জোরে বলুন নারাই তাকবীর। জানেন ইসলাম এত সুন্দর কেন? আরবে আছে কেউ যদি ধর্ষণ করে মাঝ রাস্তায় তার করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও, কেউ যদি
পরকিয়া করে। ছেলে মেয়ে যদি বিবাহিত হয় অর্ধেকটা পুঁতে খ্যাপা কুকুর লাগাও, না হলে পাথর বেড়ে হত্যা করে দাও, দ্বিতীয় আর পরকিয়া খুঁজে পাবে না। একটা ধর্ষণকারীকে যদি দিক চহড়া হয় তার মুন্ডুচ্ছেদ করা হয়, দ্বিতীয়জন ধর্ষণ কাবার সাহস পাবে না। আরবে আছে, কেউ যদি চুরি করে তার হাত দুটো কেটে দাও। যার কারণে মক্কা মদিনায় হজ হয়ে গেলে কি করতে হয়, কি করে, লড়ি লড়ি চপ্পল ফেলতে যায়। যদি সোনার জিনিস পড়ে থাকে কেউ হাত দেবে না। আপনারা জানেন আরবে আজান হয়ে যায় মক্কা মদিনায়, আর দোকানিরা দোকান খোলা থাকে নামাজ পড়তে ঢুকে যায়, কি হাই স্যার ঠিক তো, কিন্তু মালে কেউ হাত দেবে না। আপনি যদি আমাদের বর্তমান টাউনে মনে করেন ইয়াসিন ভাই বলে গেছে দোকান খোলা থাকবে নামাজ পড়তে যাবি, ঘুরে এসে দেখবে দুটি চানাচুরু নাই, সেটাও নিয়ে পালিয়েছে, কেন, চোরে তো ভর্তি, কথাটা ঠিক বলেছি না বলি না, কথা বলে বাস্তব কথা, কেন, এখানে চুরি করলে হাত কাটা হয় না, এখানে চুরি করলে শাস্তি দেওয়া হয় না,